বক্তব্য রাখছেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি বিভাগের কর্ণধার সুযোগ্য অতিরিক্ত পরিচালক জনাব সুশান্ত কুমার প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ মহোদয়। ভারতীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ছয় এবং কৃষি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সমাজ সদস্য এবং নামদার সহ ভদ্র এলাকার উন্নয়নের উপকার সেই মহান ব্যক্তি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং অনেক থাকতে গ্রহণ করেছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছে বিশেষ অতিথি যারা মহম্মদ মজুজ্জামান উপপরিচালক চারা যেন সুস্থ সবল হয় এবং চারা জীবনকাল যেন সঠিক হয়। বেশি বয়সের চারা লাগালে কিন্তু কখনো ফলন ভালো পাওয়া যায় না, এই জন্য আমরা বলি 20-25 দিনের চারা লাগাতে হবে অথবা 20-এর নিচেও যদি চারা বয়স হয় সেটা আরো বড়। চারা বয়স আরেকটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো লাইন করে ধান লাগাতে আমরা বলি, সবসময় লাইন করে ধান লাগাবে, লাইন করে ধান লাগালে অবশ্যই ফলন বৃদ্ধি পাবে, লাইন না করে হ্যাকার ধানটি লাগালে নাম্বার অফ প্লান্টস কমে যায়, গাছের সংখ্যা কমে যায়, যার ফলে ফলন কমে যায়। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় জমিতে পানি ধরে রাখতে চাই, এটা কখনো করা যাবে না, পানি কখনো কমাই দিতে হবে কখনো একটু বাড়িয়ে দিতে হবে। যখন ধানে তিলাকুন হয় তখন পানিটা কমাই দিতে হয়, যখন গোছা বের হয় তখন পানি কমাই দিতে হয়, গোছা বের হওয়া কমপ্লিট হয়ে গেলে তখন পানি আবার দিয়ে দিতে হবে। এই জন্য পানি ব্যবস্থাপনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পানি আমাদের একটা মূল্যবান সম্পদ, এটি চিন্তা করতে হবে। 1 লিটার পানি এখনই আমরা কিনে খাই 20 টাকা দিয়ে, 15 টাকা 20 টাকা দিয়ে, অথচ 1 কেজি ধান উৎপাদন করতে আমাদের পানি লাগে 3000 লিটার। সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি দামের পানি ব্যবহার করে আমরা কম দামের 1 কেজি ধান উৎপাদন করি, 1 কেজি ধানের দাম নয় 25 টাকা নয় 30 টাকা। এই জন্য পানিকে আমাদের গুরুত্ব দিতে হবে, ভূগর্ভস্থ পানি হোক বা ভূগর্ভস্থ পানি। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমরা অনেক সময় সুষম সার দিই না, শুধু ইউরিয়া দিলে আমরা মনে করি যে ধান গাছ যেহেতু বড় হচ্ছে ধান ভালো হবে, কিন্তু এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুষম সারের ভিতর আমরা বলি ইউরিয়া যেমন দিতে হবে, ডিএসপি দিতে হবে, পটাশ দিতে হবে, জিঙ্ক দিতে হবে, ইভেন বোরন দিতে হবে। বোরন না দিলে কিন্তু দানা ছোট হয়ে যায়, ওজন কমে যায়, সুতরাং এই সুষম সার আমাদের নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় এমন ধরনের হয় যেটা বিদেশ বা বাদামি কাজ করে যখন ব্যবসা করা হয় যখন ধানের ম্যাক্সিমাম ভেজিটেটিভ গ্রোথ হয়, সর্বোচ্চ ভেজিটেটিভ অঙ্গ বৃদ্ধি যখন হয় রোপাল হয়ে যায় তখন একটা ক্ষতিকারক পোকা যেটা লেগে থাকে সেটা হলো আমরা বাদামি গাছ করি। এই বাদামি গাছ করি অনেক এলাকায় কারেন্ট পোকা নামে পড়ছে, সুতরাং এই কারেন্ট পোকা দেখা মাত্র সতর্ক করতে হবে যে এটা আবার গাছের নিচেও হয়, এই বিষয়টা চিন্তা করতে হবে। ওষুধ দিয়ে মারতে গেলেও নজরটা কিন্তু গাছের নিচে দিতে হবে, তাহলে মারা যাবে, উপরে স্প্রে করে দিলে কিন্তু সেই পোকাটা মারা যাবে না। এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি আমার মনে হয় আমন ধানের ফলন আমরা বৃদ্ধি করতে পারবো।